নমস্কার বন্ধুরা ময়না কিচেনে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল এটা আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আসুন তাহলে দেখে নিই এই ভেজ ডাল বানাতে আমাদের কী কী উপকরণ লাগবে এখানে আমি নিয়েছি ফুলকপি ফুলকপিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি কুচনো বিনস মটরশুটি ক্যাপসিকাম কুচি পঞ্চাশ গ্রাম মতো পনির গাজর কুচি এখানে আমি সব কিছুই নিয়েছি দুই টেবিল চামচ করে আর নেব দশটা কাজুবাদাম আর কুড়িটা মতো কিশমিশ প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব কড়াইতে নিলাম হাফ চামচ মতন জিরে হাফ চামচ ধনে আর গোটা গরম মশলা চারটে এলাচ চারটে লবঙ্গ আর দু টুকরো দারচিনি অল্প পরিমাণে জৈত্রী আর একটা জায়ফলের আট ভাগের এক ভাগ এই মশলাগুলোকে আমি সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত হালকা করে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেলে সামান্য একটু ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে রেখে দেব এক কাপ পরিমাণ সোনামুখ ডাল নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই ডালটাকে আমি ভালো করে ভাজবো এ সময় এই ডালটাকে অনবরত নেড়ে যেতে হবে ডালটা যাতে পুড়ে না যায় ডালটাকে ভাজতে ভাজতে যখন দেখবেন ডালের থেকে একটা সুন্দর গন্ধ বার হচ্ছে আর ডালে হালকা বাদামি রং ধরেছে তখন বুঝবেন ডালটা ঠিকঠাক ভাজা হয়ে গেছে এ দেখুন আমারও কিন্তু এখানে ডালটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইবার এই ডালটাকে ধোয়ার জন্য আমি এই কড়াইয়ের ভেতরেই জল দিয়ে দিলাম আর এইভাবেই তিন থেকে চারবার আমি এই ডালটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব ডালটাকে ভালো করে ধোয়ার পর এই কড়াইয়ের ভেতরেই আমি ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম ডালটা খুব ভালো মতো ফুটে গেছে আমি এই মটরশুঁটিগুলোকেও ডালের ভেতর দিয়ে একসঙ্গে সেদ্ধ করে নেব এইবার এই কড়াইটাকে আমি একটা অন্য গ্যাসে বসিয়ে ডালটাকে সেদ্ধ হতে দেব ডালটা যতক্ষণে সেদ্ধ হবে আমি অন্য একটা কড়াই বসিয়ে বাকি সবজিগুলোকে ভেজে নেব প্রথমে কড়াইয়ের ভেতর আমি এক চামচ ঘি দিলাম এই ঘির ভেতর কাজু আর কিশমিশটা দিয়ে ভালো করে ভেজে তুলে রাখব এরপর পনিরগুলোকেও দিয়ে আমি হালকা করে ভেজে তুলে রাখব কাজু কিশমিশ আর পনিরটা ভাজার পর এই করার মধ্যেই আমি দিয়ে দিলাম তিন থেকে চার টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে বিনস কুচিগুলোকে প্রথমে কড়ার ভেতরে ছেড়ে দিলাম বিনসগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে এর ভেতর গাজর কুচিগুলোকে দিয়ে দিলাম এবার বিনস আর গাজরগুলোকে হালকা একটু ভেজে নিয়ে ফুলকপিগুলোকে ছেড়ে দিলাম এই ভাজার ভিতর আমি সামান্য একটু হলুদ দিলাম আর সামান্য একটু লবণ দিলাম সব কিছু একসাথে লো ফ্লেমে এটাকে ভালো করে আমি ভেজে নেব অপরদিকে মুগ ডালটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি এই কড়ার ভেতর ক্যাপসিকাম কুচিগুলোকেও দিয়ে দিয়েছি সবজিগুলো সব ভালো মতো এবার ভাজা হয়ে গেছে এইগুলোকে আমি একটা পাত্রের ভেতর ঢেলে রাখলাম কড়াইতে আমি আরও দুই টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি এর ভেতর ফোড়ন দিলাম দুটো শুক্রো লঙ্কা দুটো তেজপাতা হাফ চামচ মতন গোটা জিরে আর গোটা গরম মশলা চারটে এলাচ চারটে লবঙ্গ আর টুকরো দারচিনি ফোড়নটা একটু নেড়ে নিয়ে একটা টমেটো কুচি আমি এর ভেতরে দিয়ে দিলাম লো ফ্লেমে দু মিনিট মতো টমেটো কুচিটা ভালো করে ভেজে নিয়ে এর ভেতর দিলাম হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো সামান্য একটু জল মিশিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব এই মশলাটাকে আমি দু তিন মিনিট ধরে কষাবো দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এই সেদ্ধ ডালটা এর ভেতরে দিয়ে দিলাম ডালটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়ে এবার ভেজে রাখা কাজু কিসমিশ সবজিগুলো আর পনিরটা ডালের ভেতরে দিয়ে ডালটাকে ভালো করে মিশিয়ে দেব ডালটা যেহেতু এখানে একটু বেশি ঘন লাগছে তাই আমি এর ভেতরে আরও দেড় কাপ পরিমাণ মতো উষ্ণ গরম জল মিশিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হাফ চামচ মতন চিনি ভেজ ডাল রান্নাতে অল্প পরিমাণে চিনি দিলে ডালের স্বাদটা কিন্তু ভীষণই ভালো হয় আর দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এই ডালটাকে আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিটের জন্য ফুটতে দেবো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখেই বোঝা যাচ্ছে সবজিগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এইবার এই ভাজা মশলাটা আমি ডালের ভেতরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ ঘি আমি এখানে ধনেপাতা কুচি দিলাম না তবে আপনারা ইচ্ছা হলে এই সময় আপনারা অবশ্যই ধনেপাতা কুচিটা অ্যাড করে দিতে পারেন তাহলে তৈরি হয়ে গেল আমার ভেজ মুগ ডাল এবার ঢাকা দিয়ে আমি দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধ হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজকে এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার